সিটি কর্পোরেশন ঘোষণা করার পর জোরালো হয়েছে গাজীপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি। এর সঙ্গে যুক্ত হয়েছে যানজট নিরসনের সুনির্দিষ্ট পরিকল্পনা। নির্বাচিত যেই হোক, প্রধান সমস্যা দুটি নিয়ে যে কাজ করবে তাকেই স্বাগত জানাবেন ভোটাররা। এখানে পানি বাইজা থাকে এই মেডিকেলের সামনে, অনেকজন রাস্তাঘাট সমস্যা, হাঁটা চলা যায় না। রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করে জনগণের সেবা করে। আমার হত্ত সেলু এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, পানি, পানি নিষ্কাশন। একটু বৃষ্টি হলে যাতে রাস্তাঘাট ডুবে যায়, আমরা হাঁটতে পারি না। রাস্তাঘাট ভালো করবেন, মানুষের শান্তি দিবেন। রাস্তাঘাটের কাজ হতে হবে এবং ড্রেন এবং সন্ত্রাস নির্মূল করতে হবে। আলাদাভাবে গুরুত্ব দিলেও ভোটারদের দাবি পূরণে আশ্বাস দিচ্ছেন সব প্রার্থী। এই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি জোর দিতে চাই ড্রেনেজ ব্যবস্থার উপর, একটা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা যেটার আউটফল থাকবে এবং একেবারে জিএস পদ্ধতি অবলম্বন করে একটি মাস্টার প্ল্যান, আমরা ড্রেনেজ মাস্টার প্ল্যানও করার আমার পরিকল্পনা রয়েছে। একটা পরিকল্পিত মাস্টার প্ল্যানের মাধ্যমে ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের উন্নয়ন করা হবে। সবচেয়ে বড় সমস্যা গাজীপুরে যানজট, এই জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা ফ্লাইওভার নির্মাণ করে দেব এবং বিশেষ করে আপনার জলাবদ্ধতা, এটাও একটা বড় সমস্যা গাজীপুর সিটি কর্পোরেশনে, সেই জলাবদ্ধতা দূর করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব। নগরের সমস্যা সমাধান করতে পারলে গাজীপুর শহর দেশের মধ্যে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন স্থানীয় সুশীল সমাজ। গাজীপুরের অনেক উন্নয়ন কর্মকাণ্ড এখনো সম্পন্ন হয় নাই। আমরা মূলত এই দুইটা বিষয়কে বেশি প্রাধান্য দেবো, একটা হলো একটা ফ্লাইওভার নির্মাণ করবো, আর একটা বিষয় হলো এখানে জলাবদ্ধতা একটি যাতে অবসান হয় সেটি আমরা চাই। বিদ্যমান যে জলাবদ্ধতা এবং পরিবেশ দূষণ, পয় নিষ্কাশন ইত্যাদি বিষয়ে এখন এই এলাকার লোক সবচাইতে বেশি ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। আমরা আশা করি তাদের শপথ যদি বাস্তবায়িত হয় তো সত্যিকার অর্থে গাজীপুর একটা আদর্শ সিটি কর্পোরেশনে রূপান্তর হবে। প্রত্যাশা ও প্রতিশ্রুতি পূরণে প্রার্থীরা কতটা সক্ষম হবেন সেদিকেই তাকিয়ে আছেন গাজীপুরবাসী। সালেহিন আহমেদ, মাই টিভি, গাজীপুর।